নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিজেপির প্রতিবাদ মিছিল বোলপুর শহরে। ডিএভি পাবলিক স্কুলে বেদ প্রচার সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির। চুরি যাওয়া টোটো ফেরালো সদাইপুর থানা পুলিশ। এবার খবর বিস্তারিত। আজ বোলপুর রেল ময়দান থেকে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলটি বোলপুর শহর পরিক্রমা করে বোলপুর চৌরাস্তায় এসে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বিজেপির প্রতিবাদ মিছিল বোলপুর শহরে। বর্তমানে করোনা গ্রাফ নিম্নমুখী, কিন্তু বিগত দুবছর করোনা পরিস্থিতির জেরে রক্তদান শিবির বন্ধ ছিল বহু জায়গায়, ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। তাই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর ডিএবি পাবলিক স্কুল। এদিন স্কুলের বেদ প্রচার সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর সিউড়ি ব্লাড ব্যাঙ্কের কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হলো। এই শিবিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা মিলে প্রায় 40 জন রক্তদান করেন। আমরা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করেছি। অ্যাকচুয়ালি ডিএভি শুধু একটা এডুকেশনাল ইনস্টিটিউশন নয়, একটা সোশ্যাল অর্গানাইজেশন। ডিএভি সবসময় সোশ্যাল কমিটমেন্টে বিশ্বাস করে। আমাদের বেদ প্রচার সপ্তাহ চলছে, এই 13 তারিখে, আগস্টের 13 তারিখ শুরু হয়েছে, 20 তারিখ শেষ হবে। ডিফারেন্ট প্রোগ্রামস চলছে, ডিফারেন্ট স্কুলে ডিএভি স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ডিফারেন্ট প্রোগ্রামস হচ্ছে। আমার এখানেও আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করেছি, ডিফারেন্ট প্রোগ্রামস চলছে আমার স্কুলে। তো এটা একটা সোশ্যাল কমিটমেন্ট। আচ্ছা, এখানে মেনলি গার্জিয়ান্স, ওয়েলউইশার্স অ্যান্ড দ্য টিচার্স অ্যান্ড স্টাফ। এখানে আজকে 35 থেকে 40 জন ব্লাড ডোনেট করছেন, অলরেডি আসছে, মানে এসে গেছেন। আপনাদের উদ্দেশ্য দেখুন, এই জেলায় একটা ব্লাডের স্কারসিটি চলছে, রক্তের সংকট চলছে, তো সেটাতে যদি আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়ে চুরি যাওয়া একটি টোটো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল বীরভূম জেলার সদাইপুর থানা পুলিশ। জানা যায় সিউড়ি থানা মিনি স্টিল এলাকার বাসিন্দা টোটো চালক গত 27 জুলাই সদাইপুর থানা খোসবাসপুর গ্রামের টোটো নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান, কিন্তু ওই দিন রাতে তার শ্বশুর বাড়ি থেকে চুরি হয়ে যায় তার টোটো। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শেষমেশ 29 জুলাই সদাইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে 4 আগস্ট চুরি যাওয়া ওই টোটো ইলামবাজার থেকে উদ্ধার করেন। পাশাপাশি ওই টোটো চোরকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দেন। চুরি যাওয়া টোটো আজ ফিরে পেয়ে স্বভাবতই খুশি টোটো চালক শেখ সত্তার। শেখ আলী মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, সদাইপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিজেপির প্রতিবাদ মিছিল বোলপুর শহরে। ডিএভি পাবলিক স্কুলে বেদ প্রচার সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির। চুরি যাওয়া টোটো ফেরালো সদাইপুর থানা পুলিশ। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।